all scientists are cool about real cosmology all over the world. Modern day scientists believe that the sun is at the center of galaxy. Earth and all other planets revolve around it. This was discovered by Copernicus. This theory is known as heliocentrism. This was discovered by Ptolemy. This theory is known as geocentrism. আমার নাম কার্তিক চন্দ্র পাল, কেসি পাল। আমি সায়েন্টিস্ট নয়, তবে আমি সারা পৃথিবীর বিজ্ঞানীদের সায়েন্টিস্টদের ভুল ধরেছি এবং সেই ভুলটা সংশোধন করে দেখিয়েছি। এটা কি করছেন না? এটা হচ্ছে চারটে করে পাতা, মানে ১৬ পৃষ্ঠা পিন আপ করে বই তৈরি করছি, ৫ টাকা দাম। আচ্ছা আচ্ছা, আর এটা মানে আপনার নিজের বই? আমার নিজের। কি ব্যাপারে বইটা? এই সূর্য পৃথিবী এক জায়গায় ঘোরে ২৪ ঘন্টা একবার, এই জন্য দিন রাত্রি হয়। আচ্ছা, আপনি থিওরিটার উপর? সূর্যটা এক বছরে পৃথিবীকে একবার ঘুরে আসে। এটা আপনারই লেখা? আমারই লেখা, আমারই আবিষ্কার। এটা ১২ বছর লেগেছে বার করতে, এই ৪৮ বছর প্রচার করছি বিজ্ঞানীদের বিরুদ্ধে। আমার যুক্তি সমর্থনে প্রায় ১৫০ লেটার পেয়েছি, যারা আমাকে সমর্থন করে অভিনন্দন দিয়ে চিঠি দিয়েছেন। আমেরিকার নাসা থেকেও আমার কাছে চিঠি আসে, নেদারল্যান্ড থেকে আসে, তারপরে কানাডা থেকে দুজন সাহেব, একজন দোভাষী, একজন ওদের অফিসের, যে টোটাল ৪ জন আমার হাওড়ার বাড়িতে গিয়েছিল। ওখানে গিয়ে ৩ ঘন্টা ধরে ছবি টবি নিল, আমাকে ১০০০ টাকা দিতে এসেছিল, আমি নিই। কারণ আমায় নেননি কেন? নিইনি, তারা গাড়ি বা ট্যাক্সি ফ্যাক্সি খরচ করে, ট্যাক্সি ভাড়া ভাড়া দিয়ে আমার সঙ্গে আমার বাড়িতে গেছে, তাদের কাছ থেকে টাকা। আমি সাধারণত কেউ টাকা দিলে আমি নিয়ে নিই না। বিজ্ঞানের উপর ইন্টারেস্টটা কবে থেকে? ৬২ সালে যখন আমি মিলিটারিতে ভর্তি হই, প্রতিদিন আমাদের সন্ধ্যাবেলা ডিউটি দিতে হতো প্র্যাকটিস করার জন্য, প্রতিদিন রাত্রে আমাদের ডিউটি পড়তো। একদিন আমার মনে সন্দেহ জাগে, ওই সন্ধ্যা তারার গতিবিধি দেখি। আচ্ছা আচ্ছা, তাহলে কোপার্নিকাস ঠিক না ইয়ে ঠিক? কোপার্নিকাস ঠিক না, অ্যারিস্টটল ঠিক। তখন পরীক্ষা করতে শুরু করলাম। আমি প্রথমে বার করি পৃথিবীর আহ্নিক গতির জন্য দিন রাত্রি হচ্ছে, আর সূর্যের বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন। পরে ইতিহাস ঘেঁটে দেখলাম পৃথিবীর আহ্নিক গতি বার করেছে কোপার্নিকাস, আর্যভট্ট বা কোপার্নিকাস, আর সূর্যের বার্ষিক গতি বার করেছে অ্যারিস্টটল, টলেমি। তারা ঠিক কে বলে? অ্যারিস্টটল অর্ধেক ঠিক বলেছে, অ্যারিস্টটল সূর্যের বার্ষিক গতি, কোপার্নিকাস অর্ধেক ঠিক বলেছে পৃথিবীর আহ্নিক গতি, আর্যভট্ট অর্ধেক ঠিক বলে। আর্যভট্ট পৃথিবীর আহ্নিক গতি বলেছিল, কেউ মানেনি, কোপার্নিকাস কেউ মানেনি, পরবর্তীকালে মেনেছে। তো তারপরে আপনি এটা বুঝতে পারলেন? এটা মনে ৭৪ সালে আমি এই ছবিটা তৈরি করলাম। ৭৪ সালে ছবিটা এঁকেছি? এই ছবিটাই। এটার দ্বারা একে আমি যে কোনো প্রশ্ন করেছি সব প্রশ্নের উত্তর দিয়েছি। পৃথিবী সূর্যকে ঘোরে, এটা ভুল বলে গেছেন, পৃথিবী সূর্যকে ঘোরে না, সূর্যটা পৃথিবীকে এক বছর একবার ঘুরে আসে, তাই ঋতু পরিবর্তন দিন রাত্রি ছোট বড় হয়। এই কাগজটা পড়লে আপনারা জানতে পারবেন, ১ টাকা করে দাম আছে, এটা জেরক্স করতে গেলে আপনার ২ টাকা খরচ পড়বে, আমার কাছে ১ টাকা করে পাবেন। ১৬ পাতার বই জেরক্স করতে গেলে ৮ টাকা খরচ পড়বে, আমার কাছে ৫ টাকায় পাবেন। সারা পৃথিবীর বিজ্ঞানীদের উল্টে দেওয়া হয়েছে, এর ভুল ধরবার চেষ্টা করুন, কেউ পারবেন না। যদি কেউ ভুল ধরতে পারেন ১,০০,০০০ টাকা পুরস্কার আছে। ডেইলি আপনার কাছে লোকজন আসে প্রশ্ন করতে? জানার কৌতূহল নেই,
যাচ্ছে রোজ অফিস থেকে যাচ্ছে আসছে, তবুও মিনিমাম রোজ 1 লাখ 1 লাখ করছে। ইংল্যান্ডে পাঠালাম, দেখি ওই আরেকটা নাসা থাকে, ওরা জানলো কি করে? তোমার ওরা কলকাতা বিভিন্ন দেয়ালে লেখা দেখেছে, সেটা দেখে লিখেছে। কোন ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছে? হ্যাঁ, আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে আমাকে পাঠিয়েছে। Dear Mr. Paul, thank you for sending your article Solar System Theory is Wrong because the Moon, the Venus and the Sun moves around the Earth in figures. Together with your notes on it, you may be sure it will be available for all the members of the department to read. তো আপনি এই 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 লেটার এই পেপারটা যেটা কলম্বিয়ার লাইব্রেরিতে আছে সেটা কি 5 টাকায় বেচেন? আমি 5 টাকায় 1 টাকাতেও বেচি, তবে 5 টাকার বইতে কলম্বিয়া ইউনিভার্সিটির চিঠিটা দিইনি, 5 টাকার বইতে দিয়ে আচ্ছা একই পেপার বেচো কত দৌ? আমাকে 150 চিঠি আছে, কখনো এই কি একটা ওই চিঠি দিলাম, কখনো পদ্ধতি দিলাম, তবে বিদেশের চিঠিগুলো বিশেষ করে সবগুলো চিঠি। আর আমাদের দেশের লোক বিদেশের চিঠিকে গুরুত্ব দেয়, আমাদের দেশের লোকের চিঠিকে গুরুত্ব দেয়। কেন, এটা কারণটা কি? তোমার কারণ হচ্ছে আমরা ভাবি আমাদের মাথায় গোবর ভরা আছে, বিদেশিরা যা বলে তাই সত্যি। আর আমাদের দেশের কেউ নতুন কথা শোনালে তাকে পাগল বলে আমরা হেসে উঠি, ভুল ধরার ক্ষমতা নেই, অথচ পাগল বলে হেসে দিই। আমি ওই কারণে লিখে দিয়েছি, গ্যালিলিওর যুগের পণ্ডিতরা পৃথিবীর আহ্নিক গতির কথা শুনে মূর্খের মতো কানে আঙুল দিল, আর আধুনিক যুগের পণ্ডিতরা সূর্যের বার্ষিক গতির কথা শুনে পাগলের মতো মুচকি হেসে দিল। এরকম 10টা থিওরি লিখেছি, সবার মাথায় গাঁটটা মেরেছি, আমি কাউকে ছাড়ি। পরীক্ষায় পাস করতে করতে আমরা কাকাতুয়া হয়েছি, আর কেসিপালের সূর্য গড়ে পৃথিবীকে ঠিক না ভুল তা বিচার করার বুদ্ধি হারিয়ে ফেলেছি। তো তোমার খারাপ লাগে না এই ভাবে যে যে কথা বলবো তাতে আমার লজ্জা বলে কিছু নেই? সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা তো বলছি না, বানিয়ে বলছি। যে কোনো প্রশ্ন করলে তার জবাব দেওয়ার আমার ক্ষমতা আছে, অতএব আমি কাউকে ভয় করার কোনো কারণ নেই। আমার যদি নিজের আত্মবিশ্বাস না থাকতো আমি এতটা দিয়ে I'm not afraid to die.
অফ অল আপনাকে যদি গভর্নমেন্ট সাহায্য করতে চায় তাহলে আপনি কি হিসেবে সাহায্য চান? আমি সাহায্য চাই না, আমি চাই গভর্নমেন্ট একটা কমিটি নিয়োগ করুক, আমার থিওরিটা সম্পর্কে যত বিশেষজ্ঞ আছে তারা আমাকে প্রশ্ন করবে, আমি তাদের প্রশ্নের উত্তর দেবো। You are saying is the government should have provided him in exactly his correct. If, with those if, two. If West Bengal government wants to show his career, he should have been helped by them. Whatever the governments are, or where rather. Sleeping in this pavement in summer, winter, rain, he doesn't have any square meals a day. Where he gets the money? Where he will get the money? তাহলে আপনার কেন মনে হয় যে গভর্নমেন্ট কিছুতেই মানতে চাইছে না? আমাদের গভর্নমেন্ট এসব নিয়ে চিন্তা করার সময় নেই, এরা সিট নিয়ে সবসময় ব্যস্ত। But I'm not trying to embrace the theory or I'm not trying to support the theory. Instead, আমি কি করছি, I'm trying to actually demoralize it. Why not demoralize it, like to throw it away. আপনি কাল্পনিক জিনিস নিয়ে তর্ক করতে চান, ওর দ্বারা কোন দিন শেষ হবে? আমি কাল্পনিক জিনিস নিয়ে তর্ক করি। আপনার বিষয়বস্তু হচ্ছে যে কেন আপনারটাকে স্কুলে কলেজে পড়ানো হচ্ছে না। আমি মেনে নিলাম তর্কের খাতিরে কাল্পনিক, তা আপনি ভাবতে পারেন যে ঠিক আছে যেরকম ভাবে লোকে ইংলিশ পড়ে, ইংলিশে গল্পের বই পড়ে কলেজ, আমরাও না হয় সায়েন্সে গল্পের বই পড়ছি, কাল্পনিক গল্পের বই পড়ে, মোটা মোটা কোয়ান্টাম ফিজিক্স এর বই আমরা ধরে নিলাম কাল্পনিক গল্পের, স্টোরিজ অফ ফিকশন, আমি কোনো তর্কে যাচ্ছি না। হলো আপনার বই থিওরি যদি মানি তাহলে ওইটা দিয়ে এই মোটা মোটা গল্পটাও লেখা যাবে না, ফলে কি হবে স্টুডেন্টরা ক্লাস টেনের পর ওদের কাছে পড়ার কিছু থাকবে না, এর মানুষের যখনই জানার কিছু না থাকলে মানুষ সেটা মেনে নিতে পারে না, মানুষ স্বভাব হচ্ছে মানুষকে আরো জানতে হবে, সে কাল্পনিক করে দেখাবার ক্ষমতা কাল্পনিক বলছে কাল্পনিক। এবার আমি বলছি মানুষের বিজ্ঞান এখনো এত উন্নত নয় যে আমরা একটা তারাকে পয়েন্ট করবো, আমাদের এখনো অঙ্কর ওপরেই ভরসা করে বসে রাখতে হয়, এটা একটা খাঁটি সত্য কথা। আপনি যতই না করুন সেরকম ভাবে আপনি যে তারার পজিশনে, আমি অঙ্কটা জানি না, এমন দিয়ে চার হয় আমরা জানি, কিন্তু দিয়ে দিয়ে অঙ্কে পাঁচ করা যায়, দিয়ে দিয়ে আমি অঙ্কটা জানি না, আমি এখানে লিখে দেখিয়ে দেবো একের ভ্যালু শূন্যের সাথে সমান, কিন্তু সেই অঙ্কে একটা খুব Do you think that he is sane or is it an act of insanity? না পাগল বলা যাবে না ওনাকে, কেন উনি যেহেতু একটা মানুষ ভাবছে পাগল হলে তো ওনার আর একটু অন্যরকম একটা সেন্স থাকতো। ওটাকে দেখে মনে হয় লোকটা সাইকিয়াট্রিক গন্ডগোল আছে। কতটা? 100%. I can presume it that he is semi-sane rather. উনি যদি রাইট হন অবভিয়াসলি কোনো না কোনো দিন রেকগনিশন পাবেন, বাট এখন আপাতত যে কোনো নর্মাল সাধারণ মানুষ তো ওনাকে পাগলই ভাববেন, আর আমি ওয়ান অফ দেম, আমার ব্যাপারে সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। নর্মাল মানে কোনোদিনও কেউ পাগল বলে কোনোদিন কেউ পাগল বলেছে? ও বহু চিঠিপত্র আছে পাগল বলে, রাঁচির প্রাক্তন সদস্য এই বলেও আছে যে প্রাচীর আপনি কি প্রাক্তন সদস্য ছিলেন, আপনি যদি বলেন আমরা আপনার জন্য একটা বেড ভাড়া করতে করে দিতে পারি, বেডের বন্দোবস্ত করতে পারি। আচ্ছা আপনাকে যে এত লোক এখানে কোয়েশ্চেন করতে আসে, আপনাকে আপনার একবারে মনে হয় না যে কেউ মজা করতে বা ফিল্ডি করতে বা আপনাকে পাগল? তার প্রশ্ন করলেই আমি বুঝতে পারি সে মজা করছে, তার এখানে কতটুকু জ্ঞান আছে, প্রশ্ন দেখলেই আমি বুঝতে পারি এর এখানে কোনো জ্ঞান নেই, ছোটখাটো কোনো রকম প্রশ্ন উত্তর দিয়ে তাকে কেটে যাতে চলে যায় তাড়াতাড়ি আমি সেটার চেষ্টা করি, যে জানে না যার আগ্রহ আছে তাকে একটার পর একটা প্রশ্ন করলে আমি তাকে বুঝি। ওনার ভিউ পয়েন্টটা লিমিটেড, উনি সব জানেন না, উনি এখন 1970 দশকেই পড়ে আছেন। আমার ধারণা কি একটা লোক নিজে কনভিন্স না হলে ডেফিনেটলি হি কুড নট হ্যাভ অ্যাট্রাক্টেড হিম। ইটস কাইন্ড অফ ফানি হাউ পিপল ক্যান spend their entire lives on a single thing. তাহলে কেসি পারথেরিটা নিয়ে এত কথা বললাম, এত কিছু হলো, ইউ আর মেকিং আ ডকুমেন্টারি অ্যাবাউট ইট, দ্য থিং ইজ লাইক
তোর জন্য হয়তো কাইন্ড অফ ইজ জাস্ট আ প্রজেক্ট, আমার জন্য কাইন্ড অফ সার্চ ফর সামথিং নিউ, আনাদার এক্সাইটমেন্ট, আনাদার পাস্ট টাইম। বাট যার সম্বন্ধে আমরা এই এক্সাইটমেন্ট, তোর ডকুমেন্টারি, এভরিথিং রিলেটেড টু দিস ইজ নট জাস্ট আ ভেরি পেটি ইস্যু, বিকজ লোকটা ওয়েস্টেড ইজ 40 ইয়ার্স অফ ইজ লাইফ। He is 73 years old and he is going nowhere with the one theory, and he is still so confident enough, he is still sticking to it. মাঝে মাঝে ধৈর্য হারায়, কিন্তু এর পিছনে আমি বহু পয়সা খরচ করেছি, বহু পরিশ্রম করেছি, এই কারণে আমাকে লড়াই চালিয়ে যেতে হবে। প্রায় 40 ইয়ার্স স্টিল রানিং। পিকে নগর উতর কে হি মন না খায়ে।